Assalamualaikum warahmatullahi wabarakatuh. আপনারা দেখছেন সিনেমা উপলক্ষে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লি কিভাবে ট্রেনে করে যাচ্ছে। পুরো ট্রেন ছাদ থেকে শুরু করে ট্রেন একদম রিজার্ভ। এছাড়া আপনাদের মাঝে আমরা বাংলাদেশি মুসলমান যাই হই না কেন, ধর্মীয় অনুষ্ঠানগুলোতে সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। এই দেখেন বাংলাদেশের পতাকাও দেখা যাচ্ছে, পতাকাও বলছে ইঞ্জিনের ভিতরে। এত পরিমাণ লোক আপনাদের চোখে যত দূর দেখা যাবে তত দূর খালি মানুষ আর মানুষ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিডিওটিতে, এটা একটা আন্তনগর ট্রেন, চিটাগাং ট্রেন। ইজতেমা উপলক্ষে 26টার মতো ট্রেন সরকারিভাবে দেওয়া হয়েছে, যাতে ইজতেমা উপলক্ষে সবাই মোনাজাতে অংশগ্রহণ করতে পারে। এখানে দেখা যাচ্ছে যে ট্রেনটা ছাড়লো বিমানবন্দর রেলওয়ে স্টেশন। যদিও আজকে আমার খুব ইচ্ছা ছিল ইজতেমায় মোনাজাতে অংশগ্রহণ করার, কিন্তু পরীক্ষার কারণে আমি আর যেতে পারিনি। এখন আমি যাচ্ছি মোহাম্মদপুরে পরীক্ষা দিতে। আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেনের ছাদে টিল ঠাই নাই, এত মানুষ সবাই ঢাকা থেকে ইজতেমার উপলক্ষে যাচ্ছে। আসলে আমরা মুসলিম হিসেবে খুব গর্ব বোধ করি আমাদের যে কোনো অনুষ্ঠানে আয়োজনে এত পরিমাণ মানুষ ঐক্যবদ্ধ হই, আসলে খুব গর্ব লাগে দেখতে, খুব ভালো লাগছে। যদিও আমি দেখতে যাইতে পারিনি, সম্মানিত বিহার আমার জন্য দোয়া করবেন। আজ আমার পরীক্ষা, দরজায় কীভাবে রিস্ক নিয়ে যাচ্ছে দেখেন।